কিয়ামতের ময়দানে কিছু মানুষ জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে তাদের দিলটাকে ভাজা উলটপালট করা হবে, মানুষগুলোকে মাছ বাজে যেরকম কড়াইয়ের মধ্যে এরকম বাজা হবে। জাহান্নামের ওয়াজটা যদি সুযোগ পাই পরে করব, খালি এতটুকু জেনে নেন জাহান্নামে যাওয়ার পরে এই বান্দাগুলো কি বলবে খেয়াল করে। জাহান্নামে যাওয়ার পরে বান্দাগুলো টিকে টিকে বলবে রব্বি করিম আমরা জাহান্নামে এসেছি, আমরা অপরাধী তার মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আমরা যাদের অনুসরণ করতাম গো ইয়াদেরকে একটু সামনে নিয়ে আসেন, আমরা তাদের একটু দেখতে চাই। ওই দিন আফসোস করে বলবে يقولون يا ليتنا أطعنا الله হারে জাহান্নামে আসলাম যদি আল্লাহ তাআলার আনুগত্য করতাম না সত্য করতাম। ওয়াতানা রাসূলা যদি দুনিয়ায় নবী কথা বলতাম নবীর আনুগত্য করতাম, নবী ছিল না নাইবে নবী উরামে গ্রামদের কথা মানতাম রে, নবীদের দলে ভর্তি হয়ে যাইতাম হিজবুল্লাহ আল্লাহর দলের সঙ্গে হয়ে যাইতাম, উলামায়ে কিরামদের দলে ভর্তি হয়ে যাইতাম, উলামায়ে কিরামদের সঙ্গে হয়ে যাইতাম, উলামায়ে কিরামদের বদনাম করে এই জাতের লোক কিছু আছে না নাই? আছে বলবেন আছে, ঠিক আছে মনে করে যাই না রাখেন। যারা আলেমদের দোষ ধরে ওদের ইমান মজবুত নাই, ওদের ইমানে ভেজাল আছে, শুধু তাই নয় আলেমদের যারা পিছিয়ে লেগে থাকে ওদের জন্ম ঠিক নাই। কোন মানুষের জন্মের যখন বেজাল হয় ওই লোকগুলোই দেখবেন আলেমদের পিছে লেগে যায়। আলেমরা কারো শত্রু না, আলেমরা মানুষকে চায় জান্নাতের রাস্তা দেখাইতে যায়, আলেমরা কারো বিরোধী না। জেনে রেখো যারা আলেমদের বিরোধিতা করো তাদের ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন থেকে কঠিন হইয়া যাবে। ওই দিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় জাহান্নামী লোকগুলো বলবে হায় রে আল্লাহর যদি আনুগত্য করতাম রসুলের আনুগত্য করতাম, কিন্তু কেন না হায় রে কি আমি দুনিয়ায় আনুগত্য করেছিলাম দুই শ্রেণীর লোকদের, কয় শ্রেণী জোরে বলেন। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না وكبراءنا فأضلونا السبيلا ويد ملبب مبوث دوئي سرعي لوگ دينا رو قد قردام ایک سرعي حلو لیدار ایک سرعي لوگ حلو امام মসজিদের ইমাম সব আছে। রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কোন বান্দা যদি বাবা মার চেহারা 100 বার দেখে গো তাহলে কি ওই বান্দার আমল নামা 100 কবুল হজের সওয়াব লেখা হবে? আল্লাহর নবী নিকে বলে সাবারারে আল্লাহ তালার খাজা নাই, কোন কমতি নাই, আল্লাহ তো কৃপণা, কোন বান্দার বান্দি যদি 100 বার বাবা মার চেহারা দিয়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে তাকায় ও মা চেহারাটা বড় মলিন দেখা যায়, দাঁতগুলো পড়ে গেছে, চোখের নজর কমে গেছে, চেহারাটা বড় মলিন দেখা, মায়ের দিকে তাকাইয়া মহব্বতের নজর দিয়ে যদি তাকা ওই বান্দা যদি 100 বার তাকা আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির আমল নামায় 100 তো কবুল হজের সব ওই ব্যক্তির আমল নামায় লেখে দেয়। এই সব থেকে বঞ্চিত করে লে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসে হাফ প্যান্ট এমন আল্টামডার্ন যুগের বোঝেন না সংস্কৃতি সারি দিয়ে আর সকালবেলা দৌড়াদি করে বলে তোরা উত্তরা দিয়ে বলছে নাই বেটা বিটি
শর্ট প্যান্ট পইরা আর গেঞ্জি পইরা যদি দেখতে চান তাহলে উত্তরা যাইয়েন। একজন গ্রাম দেশ থেকে আপনি রাগ দিয়েছেন, কে কে রাগ দিয়েছে হাত তুলেন দেখি কে রাগ। এখন একজন গ্রাম দেশ থেকে বাড়ি করছে, তো ছেলের টাকা উঠেছে বিদেশ থেকে বাড়ি করছে। এখন তো উত্তরের মানুষ খালি ইংরেজি কয় মাঝে মাঝে বেশি বেশি, আর বুড়া বুড়ি তো গ্রাম দেশের মানুষ ইংরেজি পারে না, বোঝেন না কথা। এখন মহিলা বিডি মানুষ কয় কি ব্যাপার, সকালবেলা সবাই খালি হাঁটে, তোমরা কি তুমি কি হাঁটবে না, কারে ওরা হারে ডায়াবেটিসের লেগে আনা আমরা কিলে হাঁটো কয়, তাও একটু তো লগে লগে হাঁটা লাগে, তাহলে মানুষ কইব কি এনারও এখন হাঁটা দরছে, বোঝেন নাই। এখন ওনারা তো মনে করেন শর্ট প্যান্ট পইরা আর বিডি পরছে, মনে করেন জিন্সের প্যান্ট আর গেঞ্জি পইরা সমানে হাঁটতেছে, বেডানা বিডি বুঝার কায়দা নাই। এখন হাঁটাহাঁটি করতেছে এই দুইটাও হাঁটে, বুড়ি আর বুড়ি এই দুজন হাঁটে। এখন ইংরেজি কয় বোঝে না, অন বুড়া কিছুটা জানে বুড়িকে শিখায়, হাজবেন্ড মানে স্বামী, ওয়াইফ মানে স্ত্রী, এটা একটা শেখ, গুড থ্যাংক ইউ এগুলো শিখ ওর শিখাইছে। এখন ঘোরাফেরা করে এসে যখন ড্রয়িং রুমে বসছে, পাশের রুমের ভাবি সাহেব আয়া কয় ভাবি এই যে আপনার পাশে বসা উনি কে, কয়টা তো হাফ প্যান্ট হাফ প্যান্ট শেষ হুজুরা যদি কয় হুজুরা কি বর্তমান আল্ট্রা মডার্ন আধুনিক যুগ বোঝে হুজুরা, হুজুরা তো সেই 1400 বছর আগের কথা কইব, এগুলো দিয়ে কি চলা সম্ভব। আরে বেটা তোর যেখানে জ্ঞান শেষ এখান থেকে হুজুরের জ্ঞানটা শুরু হয়েছে, আল্লাহ আকবার বলেন। কমুদে একটা এক্সাম্পল দিয়ে অজানাম করে দিন হুজুর কয় কি রে এতবেলা কি কইতেছেন এগুলি, এগুলি কি আছে আসলে আছে স্টার্ট করছিছি। ফখরে বাঙাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর হোটেলে বসে খাইতে বসছে, এখন হাড্ডি চাবাইতেছে, কিছু লোক দেখবেন হুজুরদের খাওয়া দেখলে ওদের মাথা সে এমন গরম হয়, ওরা দাওয়াত খাওয়াই বই না তারপর খাইতে দেখে। আমি দুইজন মনে করেন প্যান্ট পরা টাই পরা কোট পরা যারা পরে না ওটা বলতেছি না, উনি দুইজন পরা ওই টেবিলে বসে বাম হাত দিয়া চা পান সিগারেট খাইতেছে টোস বিস্কুট খাইতেছে, আর বাঁকা নজরে দেখে বিনমের বড় হুজুর দেখেন হাড্ডিগুলো চাপা চাপা খাইতেছে। আর হুজুর ঠগানির জন্য বলতেছে হুজুর আপনার বাড়ি থেকে কুত্তে বিড়াল নাই, তার মধ্যে যদি আপনি যা খাইতেছেন কুত্তে বিড়াল খাবার খাইতেছে ক, হ্যাঁ আছে তো, তাহলে কুত্তে বিড়াল আপনার বাড়ি কুত্তে বিড়াল কি খায়। তখন বলতেছে যে আমার বাড়ির কুত্তে বিড়াল যা আছে এগুলি বামাত দিয়ে টোস্ট বিস্কিট খায় আর সিগারেট খায়, বামাত দিয়ে সিগারেট খায় টোস্ট বিস্কিট খায়। এখন তো খাইল দরা দরা খাইয়া হুজুর ডান হাত আল্লাহর বাম হাত আল্লাহর ইসেনে যুক্তি দেখো তো এরম জাতির আছে না, হুজুর মূর্তি আর বাস কর তো একটা আর কোন জানি এলাম হাই আল্লাহ আন করে ডান হাত আল্লাহর বাম হাত আল্লাহ, হুজুর ডান হাত দেখিলিস বাম হাত দেখিলিস সমস্যাটা কোন, হুজুর কয় এদিকে তোরা দুই দিনকার বিলেতি কুত্তার দেশের আদর্শ মান্যা ভদ্রলোক শেষ তো ছিদ্র হইল দুইটে মুখ হইল দুইটে, এটা হলো উপরে এটা হলো নিচে, চা তো সবসময় উপরের ডাই দিয়ে খাস মাঝে মাঝে নিচেটা দিয়ে খাস, ওটা আল্লাহ দিছে নিচেটা আল্লাহ দিছে, মুখ দুইটে না একটা উপরে একটা নিচে, তাহলে চা সবসময় তাহলে উপর দিয়ে খাস তাহলে নিচেটা দিয়ে খাস, ওটা আল্লাহ দিছে এটা আল্লাহ দিছে, মাঝে মাঝে সব খালি উপরে দেখাস কি লাগে সম এডিয়া এটা দিছে খাওয়া নিল লেগে আর দিছে আউট করে নিল লেগে নিছে, এটা দিছে ভালো কাজ করার লেগে আর এটা দিছে নোংরা কাজগুলো আউট করার লেগে পরিষ্কার করার লেগে, আল্লাহু আকবার বলে এই কাজগুলো ময়লা পরিষ্কার করা হয় ঠিক না,
এখন মনে করেন আপনার বাচ্চা দিছে পায়খানা করে আসে বিয়ে বিদেশ থেকে আইছে হঠাৎ করে আইছে আপনার বাড়িতে বিয়ের খাবার দিবেন এখন নাতি এসে কি করছে এই বিয়ের সামনে দিছে পায়খানা করে মানে আপনি বলেন যে আমার কুদাল টুদাল চাই লাভ কি ঘর হলো পাকা স্বামী যেটা ছিল স্বামী ছিল কয়েকটা একটা স্বামী দাস করে ফালায় দিলেন ফালায় দিয়ে দুই এটি আইনা ওইটা দিয়ে আমার বাপ দিয়ে আরম্ভ করলেন তাহলে ওই বিয়ে কি ভাত খাইবে ভাত খাইবে না কিলা দুয়ে দিছি তো দিয়ে দিছি না তো ভাত খেলে সমস্যাটা কই ব্যাগ কোল জানি কেন যেটা দিয়ে পায়খানা ফালাইলে আর নাতি ওইটা দিয়ে আমারে আর খাইতে দিবা আরে ব্যাগ কোল এই বাম হাতে তুই পায়খানা পরিষ্কার করো সেই আর দিবার চা খাস আবার বিস্কুট খাস আবার কি করে ওদের ডে সিগারেট খা আছে না কিছু বাম হাত দিয়ে চা খায় বাম হাত দিয়ে পানি খায় ওটা হলো ওই যে গু ফালাই না চামচ দিয়ে ভাত খাওয়ার মতো ইন্না শাইতানি আকুলুবি শিমাল শয়তান বাম হাত দিয়ে খায় ওনা দেখায় হিন্দু ভদ্রলোক ব্রাহ্মণ সে খাদেম কো যাই খাদেম তোদের এই বীরম্বরের বড় হুজুর কিরা এই যে বড় হুজুর এটা বড় হুজুর নাকি বড় হুজুরে দেখে পছন্দ হইতেছে না মনে করেন সাদা সিজে আমার মতো ধ্যান নাই যে আমার দেখলে তো অনেকে অনেকে এক জায়গায় মাহফিলে গেছি আমারে এই যে এই বছর কিছুদিন আগে এক মাহফিলে গেছি আমি হলাম প্রধান বক্তা আকর্ষণীয় তো বক্তা অনেক ঘুরে ফিরে আমার দাওয়াত দিছে এখন যাওয়ার পরে মাহফিলে যাওয়ার পরে আমারে নিয়ে এমন ভাবে খারাপ করে রাখছে এখন মানে বেশি কদরও নাই হওয়া নাই এখন লোকজন এসে আমার কাছে পানি চায় দেখছেন ওয়াজ মাহফিলের লোকজন কয় হুজুর পানি কই পানি দেন হুজুর মাগরিব নামাজের টাইম হয়েছে আমি কইলাম আল্লাহ রে যাই আমি তো এখানকার লোক না আমি জানি না পানি টানি কই আছে ওরা দেখছে কে নেয় নেয় তে মনে করেন এই জাতি হুজুর তার হুজুরের মতো দেখা যান না নরমাল হুজুর তখন কয় তুই কি হয়েছে এদিকে কি সমস্যা হন হিন্দু ভদ্রলোক বলতেছে হুজুর আমি একটা প্রশ্ন করতাম উত্তর দিবেন কিছু জাতের লোক আছে ওর আর কোনো কাম নাই দেখবেন প্রশ্ন করার পাকা আছে না জাতের প্রশ্ন করা ভালো প্রশ্ন করা সওয়াবের কাজ প্রশ্ন করা হারাম দেখছেন কার ভাই প্রশ্ন করা সওয়াবের কাজ প্রশ্ন করা হারাম প্রশ্ন হলো তিন প্রকার একটা হলো জানার জন্য আরটা হলো মানার জন্য একটা হলো জানা এবং মানার জন্য আরটা হলো অন্যকে জানে কিনা সেটা জানার জন্য আরটা হলো ঠেকানের জন্য উস্তাদ ছাত্রকে প্রশ্ন করে নিজে জানে কিন্তু ছাত্রকে ঠেকানের জন্য না বরং সে জানে কিনা সেটা জানার জন্য ছাত্র উস্তাদকে প্রশ্ন করে জানার জন্য এবং মানার জন্য জোরে বলে ঠিক এটা আর এক শ্রেণী প্রশ্ন আছে জানার জন্য মানার জন্য না ঠেকানের জন্য এই ধরনের প্রশ্ন করা হারাম কই প্রশ্ন করবি কর কই হুজুর আমরা তো ভগবানের নামে যুব করে খেয়ে খাই বুঝেন নি ভগবানের যুব করে খাই আবার ভগবানের মাইরে যদি দেয় ভগবানের মাইরে দেয় না মরলে মারে কে আল্লাহ কে মারে মুরগি যে মরে কে মারে আল্লাহ মাইরে দিলে তো আমরা খাই মরাটাও খায় হিন্দুরা অনেক হিন্দু আছে তখন আপনারা তো মরাটা খান না খালি জোর করে খান নিজেরা মাইরে খান ভগবান মাইরে দিলে খান না কেউ দেখছেন নি কারো আর হুজুর কয় ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি গায়রুল্লাহর নামে যুব করলে খাওয়া যাবে না আল্লাহর নামে যুব করে খাইতে হবে এখন এই আয়াত বলি কি চলবো কয় তোর বাড়িতে টিউবওয়েল আছে কয় হ্যাঁ হুজুর টিউবওয়েল আছে কয় কই থেকে পানি খাস কয় জগ নিয়া টিউবওয়েলের সামনে টিপা টিপি করে এরপরে পানি বের করি এরপরে জগটা ভর্তি করে ঘরের মধ্যে নিয়ে আসি গ্লাসের মধ্যে ঢালি ডালার পরে গ্লাসে করে পানি খাই বলে তাই নাকি বলে এত কষ্ট করো স্কিল লেগে তুই টিপ পেটুক তারপরে পানি বাই করে এরপরে গ্লাসে ডাইলে তারপরে পানি খাও এটা নিজে কষ্ট কইরে এর টিবল গাইরে তারপরে কষ্ট করে পানি খাও কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে ভগবান তো একটা টিবল দিছে তোমার লগেও টিবলটা আছে ওই টিউবওয়েলের পানি যদি তুমি খাইতা তাহলে তো বালা হইতো
তাহলে পিশাব খেলিতে পারস, তুই মদ খেলিতে পারিস, ওটা তো ভগবান দিছে। ভগবান দিছে তুই তো মদ খেলি পারস। আপনাদের ধর্মে দেখেছি খাওয়ার দোয়া আছে, গোসলের দোয়া আছে, বলেন আছে কি নাই? বাথরুমে যাওয়ার দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে, ঘুমে যাওয়ার দোয়া আছে, ঘুম থেকে উঠার দোয়া আছে, খাওয়ার দোয়া আছে, খানা আসলে দোয়া আছে, খানা শেষের দোয়া আছে, স্ত্রী সহবাসের দোয়া আছে, বিবাহ করার দোয়া আছে, বিবাহ করার পরে প্রথম সাক্ষাৎ হইলে কি করতে হবে দোয়া আছে, ঘর ঝাড়ু দেওয়ার দোয়া আছে, জুতা পরার দোয়া আছে, জুতা খোলার দোয়া আছে, জামা গায়ে দেওয়ার দোয়া আছে, জামা খোলার দোয়া আছে, মানুষ দেখা হইলে দোয়া আছে, সব দোয়া আছে গো হুজুর। বলেন নাই কি? আছে না নাই? কথা বলুন। বলেন দেখি এই দোয়াগুলো কি গরুর আছে? গরুর আছে? তাহলে বুঝতে হবে যারা খাওয়ার আগে দোয়া পড়ে না, যারা টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়ে না, বের হইয়া দোয়া পড়ে না, ঘুমের সময় দোয়া পড়ে না, মানুষ দেখা হইলে সালাম দেয় না, দোয়া পড়ে না, ওর মধ্যে আর গরুর মধ্যে কোন পার্থক্য নাই। জোরে বলে ঠিকই ঠিকটা। কিছু আছে দেখবেন খাড়া 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 গরু দাঁড়ালে রাখা আছে না? হুজুর খালি যেভাবে আমাদেরকে যাইতেছে, হুজুরকে রাগাম বিশ্রাম না, হুজুর এই রুমে ফোন করতেছে আমাদের, ওই আন কয় হুজুর তাহলে পাত বেরইলে দোয়া আছে? ওদে নাই বাতাস বেরইলে দোয়া আছে আপনাদের ধর্মে? তখন হুজুর কয় আরে এই দোয়া তো জীবনে শুনি নাই, আসলে এই দোয়া আছে নাকি? তখন হুজুর কয় তুই আমার ঠেকাবি, দাঁড়া তাদের জ্ঞান জ্ঞান থেকে শেষ আমাদের জ্ঞান সেখান থেকে শুরু আছে, রাগ হবি না তো আমাদের দোয়া শুনলে? হুজুর আপনার দোয়া আমার কাছে ধর্মের দোয়া বলবেন, রাগ মুকিলে কয় তাহলে শোন হরে কৃষ্ণ রাধে, কয় হুজুর আমাদের দেখি খোদার নাম কন, কয় শোন পরে হরে কৃষ্ণ রাধে, যত হিন্দু পয়দা হয়েছে মুসলমানের পাদে। ইয়ার কোন জাতির হুজুর রে? এদি ঠাকুরগিরি সব শেষ করে লইব, এদি ঠাকুরগিরি শেষ করে লইব, এই হুজুর কাছে থাকা যেত না মিয়া? হুজুর দুধ লাগে তৈরি করছেন কে? ওই যে খেল আছে আল্লাহ ডেকে বলে বান্দারে আমি তোকে তৈরি করেছি রে বান্দা, দুর্বল করে তৈরি করেছি, দুর্বল করে তৈরি করার পরেও নাপাক পানি থেকে তৈরি করার পরেও আমি তোকে কি করলাম? সম্মানিত করলাম, এত সম্মানিত করলাম, বলে এর চেয়ে সম্মানিত কোন প্রাণী আমি তৈরি করি নাই। এই কথা আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন আওয়াজ করে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি কি করেছি তোদেরকে সম্মানিত করে তৈরি করেছি, পৃথিবীতে যত প্রাণী আছে বলেন দেখি যত প্রাণী আছে কোন প্রাণীর কি আওয়াজ রেকর্ড করা হয় না? না আমার ভাইরা, আমরা যে কথা বলি প্রত্যেক দিন আমাদের সাক্ষাৎকার কেউ নেয় না, কিন্তু এখানে বলেন যদি উবাইদুল কাদের আইসে আমাদের সঞ্জন সমাবেশে দুই চারটা ব্রিফিং দেয় কথা বলে, বলেন দেখি ওনার কথা রেকর্ড করবে কি না? বলে কারণ হলো ওনা ওনারা হচ্ছে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ লোক, এদের কথার উপরে দেশের উন্নয়ন এবং অনুন্নয়ন নির্ভর করে। আমার ভাইরা এই পৃথিবীর যুবতী আল্লাহ তারা ডেকে বলে বান্দারে এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছি, যত প্রাণী তৈরি করেছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাখলুক হলো মানুষ। এই জন্য কোন প্রাণীর আমি কথা রেকর্ড করি না, কিন্তু সবে মাত্র কেবল মাত্র মানুষের কথাগুলো রেকর্ড করি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ পাক বলেন সবার কথা রেকর্ড করি না শুধুমাত্র মানুষের কথা রেকর্ড করি মানুষকে খাবার দেই মানুষকে রাত্রি দিন দিয়েছি কামাই করার জন্য ঘুমানোর জন্য তো কথা বলার সুযোগ নাই এক কথা মানুষের যা কিছু দরকার অক্সিজেন দরকার পানি দরকার আমার বাইরা ফুসফুসে এই যে রক্ত সার্কুলেশন করা হয় প্রত্যেকটা সেকেন্ডে মানুষের দেহের মধ্যে একবার ঘোরান দেয় আমার ভাইরা 60 মিনিটে একবার এরকম ভাবে 60 মিনিটে 60 সেকেন্ডে 1 মিনিট বলে প্রত্যেকটা দেহের মধ্যে রক্তটা সার্কুলেশন হয় 72 বার বলেন সুবহানাল্লাহ খুশবু যখন স্পঞ্জ করে পুরো দেহের মধ্যে হার্ট রক্তকে সঞ্চালিত করে বন্ধু রে বৈজ্ঞানিক থিওরিতে ওয়াজ করার টাইম নাই আমার ভাইরা সব কথার এক কথা হলো সব কিছু দেন কে আল্লাহ এজন্য মালিক বলেন বান্দারে আমি তোকে কিন্তু অনেক মহব্বত করি ভালোবাসি আর তোর জন্যই সব কিছু বানাইছি এই জন্য তোর কথা ভিডিও করি রেকর্ড করি আমি কিন্তু দেখি রে বান্দা তুই কি করস আর না করস সব কিন্তু দেখি আমার ভাইরা যারা অফিসে চাকরি করে এখন দেখি অফিসের বসের কাছে কি আছে মনিটর আছে আর প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে এখন শ্রমিকরা কি ফাঁকি দেওয়ার সুযোগ আছে জোরে বলেন আছে বলে বস তো বসে আছে আমি কিভাবে চলছি কি করছি ফাঁকি দিচ্ছি সব কিছু কিন্তু বস দেখতেছে এই কথা যদি কোন মানুষ মন মনে করে আরে যা কিছু করি রে আল্লাহ তাআলা দেখে বলে এই কথা যদি কারো অন্তরের মধ্যে ইয়াকিন করে বলে ওই বান্দা কুরুদির গুড়া করতে পারে না কোন বান্দা যদি মনে করে আমার সকল নকল হরকত সব আমল সব কাজ আমি গভীর রাত্রিতে কোন মহিলার সঙ্গে মেসেজ করলাম চ্যাট করলাম কি কথা বললাম আমি সে এরকম ভাবে ইমু থেকে কথা বললাম কার সঙ্গে কথা বললাম পৃথিবীর কেউ না জানলেও আমার মালিক দেখে রে পৃথিবীর কেউ না দেখুক গভীর রাত্রিতে কার সঙ্গে কোথায় কোন কথা বলি দেখেন কে জোরে বলেন দেখেন কে যেই হাত দিয়ে বান্দা গুনাহ করবে জবান দিয়ে গুনাহ করবে মেধা দিয়ে গুনাহ করবে পাও দিয়ে গুনাহ করবে আল্লাহ তাআলা বলেন সাতর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেবে এগুলো প্রত্যেকটা হাত আর প্রত্যেকটা পা কিন্তু আমার গোয়েন্দা বাহিনী আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু যেই জায়গায় দ্বারা গুনাহ করে এই জায়গাটা কিয়ামতের ময়দান সাক্ষী হবে আল্লাহু আকবার এখন যদি কারো ভয় থাকে গুনাহ করতে পারবে একটা ওয়াকিয়া মনে পড়ে বলবো আপনারা কি সময় দিবেন একটু 12টা বাজে অল্প টাইমের মধ্যে আমি শেষ করে দেব একটা এক্সাম্পল দিই কোন মানুষের মধ্যে যদি ভয় থাকে আল্লাহর ভয় সে কোনোদিন গুনাহ করতে পারে না আর ওই যতই বিপদে পড়ুক কেউ নাই পৃথিবীর শুধুমাত্র একা মজলুম তাকে ওই জায়গা থেকেও বাঁচাবে কে যদি চেষ্টা করে বাঁচাবে কে আর সিংহের মতো গর্জন যে আওয়াজ দিয়ে বলতে হবে বাঁচাবে কে আল্লাহ বাঁচাবে শেখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ আলাই এই ভারত উপমহাদেশের এক শ্রেষ্ঠ শেখুল হাদিস ছিলেন ওলামায়ে কেরাম জানেন শেখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ আলাই উনি উল্লেখ করেন আমার ভাইরা বাইতুল্লাহ যে তওয়াফ করে বাইতুল্লাহ যখন তওয়াফ হয় আহা মানুষের দুনিয়ার খেয়াল থাকে কোন খেয়াল থাকে না মহিলা পুরুষ একই সাথে তওয়াফ করতে ইন্ন সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت فاعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم বান্দা যখন তওয়াফ করে বান্দার কোনো হুঁশ থাকে না পুরুষ মহিলা সব সময় তওয়াফ করে এই যে করোনা ভাইরাসের সময় মানুষের তওয়াফ বন্ধ ছিল কিন্তু আল্লাহর প্রাণীর তওয়াফ বন্ধ ছিল না এক মুহূর্তের জন্য আল্লাহু আকবার
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কথার মধ্যে কথা চলে আসে। একবার তিনি চিন্তা করলেন, আরে এই তোয়াফের সময় আল্লাহর রহমত আর বর্ষণ 24 ঘন্টা বর্ষিত হইতে থাকে আর দোয়া আল্লাহ পাক কবুল করে থাকে, কিন্তু কার দোয়া কবুল হবে জানা যায়? আমি এমন একটা সময় ঢুকবো যে সময় আর কেউ থাকবে না, শুধু ইমাম মালিক থাকবে। আল্লাহ উনি তিনটার সময় উঠে দেখে হাজার হাজার লোক, তখন চারটার সময় দেখে হাজার হাজার লোক, আর এখন তো লাখ লাখ, তখন তো ছিল না। এখন তিনি চিন্তা করেন যখনই দেখি তখন হাজার হাজার মানুষ, কি করা যায়? একদিন প্রচন্ড তুমুল বেগে বৃষ্টি আর ঝাপড় ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। তিনি করলেন চিন্তা করলেন, যা করে খোদার হায়াত থাকা না থাক, জীবন যায় যাবে। ওর মধ্যে রওনা করলেন, যা দেখে এই পানি হাঁটু পানির উপরে স্রোত বয়ে গেছে। ওই সময় তিনি তোয়াফ আরম্ভ করবেন, দেখে আল্লাহু আকবার। ওই সময়ও দেখে বিশাল বড় আস্তা একটা সাপ ওই সময় পানির মধ্যে চক্কর দিয়ে তোয়াফ করতেছে, আল্লাহু আকবার বলে। আল্লাহর ঘর আল্লাহর মাখলুককে দিয়ে তোয়াফ করবে এক মুহূর্তের জন্য বাকি থাকে না। আল্লাহর ওলি তোয়াফ করতেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, কিন্তু এই ফাঁকে দেখে সামনে এক পরমা সুন্দরী এক মেয়ে দেখা যায়, কিন্তু মেয়েটা অল্প বয়স্ক, কিন্তু তার কাঁধে একটা ফুটফুটে সুন্দর একটা শিশু বাচ্চা দেখা যায় কাঁধে। আর আল্লাহ তাআলার দরবারে দুই হাত উঁচু করে বলতেছে, আল্লাহ তোমার আর আমার মাঝে যে ভেদটা, ওই সময়টা বহুত মনে পড়ে। হে করিম, হে করিম, ওই সময়টা জীবনের ওই মুহূর্তটা অনেক মনে পড়ে, অনেক মনে পড়ে তোমার ওই সময়টা। কান্না চোখের পানি ছেড়ে দিচ্ছে। আল্লাহর ওলি আলেম এবং আল্লাহর ওলি আগায় গিয়ে বললেন, মা ওই সময়টা কোন সময় বলো দেখি। বলে, হুজুর আমার কথা আপনার জানা দরকার নেই। বলে, মা বলো দেখি তোমার সময়টা। কই হৃদয় বিদারক এক সমস্যা, আমার জিন্দগির এক সমস্যার এক হৃদয় বিদারক এক কাহিনী, সেটা আপনি শুনবেন? বলে, হ্যাঁ বলো দেখি। হুজুর আমার জীবনের এমন একটা স্মৃতি বিজড়িত হৃদয় স্পর্শ কাতর একটা ওয়াকিয়া ঘটনা ঘটেছে, যা আমি আমার জিন্দগিতে কোনোদিন আমি ভুলতে পারি না। হুজুর এই যে ছোট বাচ্চা দেখেন, এই যে বাচ্চাটা কিনি, আমি একবার সফরে বের হইলাম একটা অত্যন্ত প্রয়োজনের কারণে, অতি প্রয়োজনের কারণে মহিলারাও সফর করতে পারে, অতি প্রয়োজনের কারণে ঘর থেকে যখন বের হইলাম আমি, এবার যখন অগ্রসর হইলাম রে, অগ্রসর হওয়ার পরে আমি এবার দেখি সামনে নদী, নদীর অপর প্রান্তে যেতে হবে, সমুদ্র অপর প্রান্তে যেতে হবে, কিভাবে যাব? নৌকার বালি বার দিকে ওই পার যাবে, নড়াচড়া করবেন না, খবরদার। আপনাদের সমস্যা হবে, জোরে বলেন সমস্যা হবে। নৌকার বিশাল বড় পাল, মহিলা বলেন আমি সন্ধ্যা ঘুরে আসছে, অনেকগুলো ব্যবসায়ী লোক তাদের সঙ্গে আমি কাফেলার সঙ্গে আমি নৌকায় উঠে গেলাম পালে, নৌকার পালে যখন উঠে গেলাম নদীর এপার থেকে ওই পার যখন পাড়ি জমানের জন্য যখন রওনা দিয়ে দিল, রাত্রি হয়ে গেল, রাত্রিতে দেখা যায় না কিন্তু নদী যদি বড় হয় সমুদ্র যদি বড় হয়ে যায়, আপনারা জানেন নদীর মাঝামাঝি বা যেখানে হোক একটা কাটাল থাকে, থাকে কিনা কাটাল কারে বল, যেখানে বেশি পানি। আমার ভাইরা মনে ঠিকই বলে, ও বাবাজি আমি যখন কাফেলার সঙ্গী হইয়া নৌকায় উঠলাম, নৌকার পাল ছিল, আমরা ঠিক আস্তে আস্তে যখন সমুদ্রের মাঝামাঝি এসে গেলাম, আর দেখি উতাল পাতাল আরম্ভ করেছে, সমুদ্রের ঢেউ আরম্ভ হয়ে গেছে, সমুদ্রের যখন গভীর পানিতে কোথায় ঢেউ নাই কিন্তু কাটালের মধ্যে দেখবেন পানি উতাল পাতাল আরম্ভ করে দেয়। এমন সময় দেখলাম কোথায় থেকে যেন
সিডরার গুনি ভাই আরম্ভ হয়ে গেল পানি একবার উঁচু করতে করতে একবার উঁচু হতে যখন উঠায় নদীর কিনারা দেখা যায় আমার যখন একদম এরকম ভাবে নিচুর দিকে নিয়ে যাওয়ার কিছুই দেখা যায় না শুধু পানি আর পাটি আরে যখন তুফান আরম্ভ হয়ে গেল তুফানের মধ্যে কিছু দেখা যায় না আরে আমাদের একিন হয়ে গেল আমরা আজকে বাঁচব না নৌকার বিশাল বড় পাল নৌকার বিশাল বড় পাল একটার একটার থেকে কটকট করে ছিড় আরম্ভ হয়ে গেল পানির যখন সাপট আরম্ভ হয়ে গেল পানির বাড়িতে আমাদের নৌকাটা যেন খান খান হয়ে ভেঙে যাবে এরকম অবস্থা যখন আরম্ভ হয়ে গেল আমরা সবাই কামন ভাগ্যে মাহমুদের দরবারে হাত উঠাইলাম আল্লাহ তালাকে ডাকা আরম্ভ করলাম কিন্তু না না কিছুক্ষণের মধ্যে দেখলাম নৌকা গুলো ভেঙে চুরমার হয়ে আমার যতগুলো সাথী ছিল সবগুলো সাথী সমুদ্রের তলদেশে কোথায় যেন হারিয়ে গেল না ফিরার দেশে আমি কাউকে দেখলাম না অন্ধকার গভীর রাত্রিতে অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না কাউকে আমি দেখতে পাইলাম না আমার সাথীগুলো সমুদ্রের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে কলিজার টুকরাকে নিয়ে যখন আমি হাত তুলেছিলাম আমার রব্বে কারীম আমার মালিক আমার সামনে বিশাল বড় একটা তক্তা সামনে দিয়ে দিলে সামনে বিশাল বড় তক্তা দেখলাম বিশাল বড় চড়ার দেখলাম আল্লাহ তাআলা যেন কুদরতি হাত দিয়ে যেন আমার সামনে দিয়েছে যখন আমি তক্তা পেলাম আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে ফুটফুটে সুন্দর সন্তানটাকে নিয়ে আমি চড়াটের উপরে বসে গেলাম আমার একিন হয়ে গেল মালি তুমি সব পারো তুমি গভীর সমুদ্র থেকে বাতানের মালিক তুমি মারারও মালিক তুমি সব কিছু করতে পারো তুমি মালিক ও কাবা ও রব্বে কাবা বাইতুল্লাহর মালিক ও কাবার মালিক তোমার দরবারে দোয়া করি আমার কলিজার টুকরা শিশু সন্তান আমার বুকের দুধ পান করে আবার তুমি বাঁচারে গো আমার এই সন্তানটা কলিজার টুকরা সন্তানটারে বাঁচারে গো আমি জানি তুমি বাঁচাইলে কেউ মারতে পারবে না আর তুমি যদি মারো পৃথিবীর কোনো সাধ্য নাই কোনো মানুষের ক্ষমতা নাই তাকে বাঁচাবে আমি নৌকা চড়াতে উঠলাম চড়াতে বসে আছি অন্ধকার কিছুক্ষণ পরে দেখলাম নদীটা এরকম সমুদ্র শান্ত হয়ে গেল কিন্তু ভয় আমি বাঁচি না আর আমার মধ্যে ভয়ে আতঙ্ক ছড়াইতে লাগলো আমার মনে হয় জীবনে আমি আর বাঁচব না কেমনে আমি এই সমুদ্রের কিনারা থেকে সমুদ্রের মাঝে থেকে কিনারায় আমি পুষতে পারবো কিনা আমি জানি না হায় রে বাবা আমি আশা আর ভরসা নিরাশা নিয়ে যখন মাহবুবের দরবারে দোয়া করলাম ও মাহবুব রব্বে কাবা তুমি তো সব কিছু করতে পারো আকামলা কিবির আমার ছোট্ট বাচ্চার খাতিরে দুর্বল বাচ্চার খাতিরে তুমি মালিক আমাকে বাঁচাইও আমার সন্তানকে বাঁচাইও সুবহানাল্লাহ এই কথা বলে দোয়া করছি এদিকে ভোর হয়ে যাচ্ছে আজানের আওয়াজ শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের যখন আওয়াজ শুনে আসতেছে তখন চিন্তা করলেন বড় হয়ে যাচ্ছে এখন ডরটা একটু আস্তে আস্তে কুমারম্ভ হয়ে গেল বড় হয়ে গেল এমনই সময় দেখে আমার নিকটেই দেখা যায় একজন হাফসি একজন গোলাম দেখা যায় তাগড়া একটা যুবক দেখা যায় তখন তিনি বলেন যে আমার একটা সাহস সঞ্চার হইল যে একজন মানুষ এই গভীর সমুদ্রের মধ্যে পাওয়া গেল তাহলে একটু হইলেও একা ছিলাম এখন একটু সাহস আরম্ভ
আমি যখন দেখলাম সামান্য একটু দূরে কালো একটা হাফসি গোলাম দেখা যায়, যুবক দেখা যায়, তাকরা যুবক দেখা যায়। আমি যুবকের হাত ইশারা যখন করলাম, আমি নিজেও দেখতে পেলাম আমার হাত ইশারা করার আগেও যুবকটা আমার দিকে আগানোর চেষ্টা করছে। আস্তে আস্তে পানি, সেও একটা চোরাটের মধ্যে আছে, পানি দিয়ে বইটার মতো বানাইয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার দিকে আসার জন্য চেষ্টা করছে। কিন্তু আস্তে আস্তে ঠিক কাছে এসে, কাছে যখন আসলো, আমি তখন বললাম, ভাই আপনাকে বেশ ভালো হয়েছে, আমার সাহস বেড়েছে। কিন্তু যুবক ভেংসি দিয়া, সে একটা ভিন্ন হাসি দিয়া, হাসির নমুনা দেখে মহিলা বুঝতে পারল তার মতলব খারাপ। এবার মহিলা তখন তার থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করতেছেন এখন, কিন্তু সেখানে আড়াল কে আপনি করবে? এখন যুবক আস্তে আস্তে আগানোর চেষ্টা করছে। যুবক একটু আগাইতে আগাইতে বলতেছে, শোন তুমি বিপদে আছো, আমি বিপদে আছি, আসো নির্জন জায়গায়, কেউ নাই, আগে অনৈতিক কাজ করি না, মনের খাহেশাত পূরণ করি, নাউজুবিল্লাহ পড়ি। মহিলাটিকে বলে, হারি এত এত টাইম যে বিপদ ছিলাম, এও ভালো ছিলাম, এখন এই পুরুষের কথা শুনে আমি তো এখন আরো মহা বিপদের মধ্যে আছি, এখন তো আরো ভয়ের মধ্যে আছি, যে এই পুরুষ যদি নাও থাকতো তাই ভালো হয়। আমার জীবনে কোনোদিন সতীত্ব নষ্ট করিনি, সতীত্ব নষ্ট করতেও দিব না। কিন্তু যুবক যখন আগাইতে আগাইতে মহিলার চরাটির কাছে এসে পড়েছে, ঠিক একদম কাছাকাছি যখন এসে পড়েছে, প্রস্তাব দিল, আমি তোমার সঙ্গে খারাপ কাছে জড়িয়ে পড়ব, তাতে তুমি রাজি থাকো আর না থাকো। এবার মহিলা ডেকে বলে, ও ভাই এমন একটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ পাক রাখছেন, জীবনে হায়াত পাবো কিনা জানি না, এখনো বাঁচবো কিনা, যেই প্রচন্ড প্রকট একটা মুহূর্ত, এরকম ভাবে কঠিন মুহূর্তে বিপদের মুহূর্তে আমরা এখনো আসি। বলে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বাঁচা যায় না, আর তুমি খারাপ কাজ করার জন্য চাচ্ছো, তোমার কি লজ্জা লাগে না, তোমার কি ভয় হয় না, ওই মালিককে কি তুমি এখনো ভয় করতে পারো না? যুবটি বলে, থাও রাখো তোমার এই সমস্ত কথা, আর মানবিক তোর কি মানবতা নাই? বলে রাখো তোমার মানবতার বলি, মানুষের মাথা যখন শয়তান সর হয়ে যায় তখন দেখবেন অনেক বড় বড় অনৈতিক কাজ, এরকম অনেক বড় বড় ব্যক্তির থেকে প্রকাশ পেয়ে যায়, যায় কি যায় না? আমার ভাইরা এবার ডেকে বলে, তুমি যতই বাধা দাও না কেন, এখানে কোনো লোক নাই, এখানে আমাকে বাধা দেয়া কোনো কাজ আর হবে না। মহিলা মালিকের কাছে দোয়া করলেন, মালিক আমি তোমার কাছে ফোন দিলাম, মালিক তুমি তোমার ফোর্স পাঠাইয়া দাও, আল্লাহু আকবার। এবার যখন কাছে আগায়া গেল, একদম কাছে আগায় আসছে, এমন সময় মহিলা চিন্তা করলেন, আমার যতটুকু করার আমার জদ্দমিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ, আর আল্লাহ তাআলাও বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা বান্দা যেই বান্দাগুলো মালিককে পাওয়ার জন্য চেষ্টা করবে, যত রাস্তা বন্ধ থাকুক না কেন এক রাস্তা বন্ধ হবে, আল্লাহ তাআলা হাজারো রাস্তা তার জন্য খুলে দেবে। ইউসুফের ঘটনা বলা উদ্দেশ্য না, ইউসুফ রে নিয়া জুলাইখা একবার এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত একদম সাতটা গেট পাড়ি দিয়ে লোহার গেট একদম ভিতরে ঢুকে ফেলাইছে, তাও বন্ধ করেছে বাহির থেকে, খাদে মাকে দিয়ে বাহিরতে বন্ধ করেছে। এখন অন্দর মহলে নিয়ে দেখে সব বিশ্রী বিশ্রী উলঙ্গ ছবি, এখন মহিলাও একদম খুব তাগড়া যুবতীর মতো
নিজের সমস্ত কাফর বিবস্ত্র হইয়া ইউসুফের দিকে সামনে গিয়া বলে আমি কি চাই তুমি তো বুঝো। এখন নিজের কাপড় গুলো উন্নাডা নিয়ে একটা মূর্তি ছিল, মূর্তির মুখটুক ডেকে লাগে। ইউসুফ বলে আমি তো বাঁকা নজরে দেখি দেখি মূর্তি ডাকতেছে। আমি বললাম জুলাইখা তুমি ওটা কি ডাকলে? ওটারে আমি পূজে করি আমার খোদা, বুঝলেন না, খোদারে ডাকছে। ইউসুফ বলে আসলে ডাকলে তুমি, আরে আসলে ডাকলে তুমি দেবতারি চোখ কেমনে ডাকিব আমি বিদাতার চোখ। আরে তোর খোদা তো কানা, আসল দিয়ে ডাকলে কান্না হয়ে যায়। আমি যে খোদার ইবাদত করি হ্যাঁ আসল দিয়ে ডাকবো কেমনে, সব দেখো ভাই এত কিছু বুঝি না, তোর যুক্তি খাটবো না, আমি যা চাই আমি যা বলি তাই তোর করতে হবে। ইউসুফ চিন্তা করলেন, ওই সময় তাফসীরের মধ্যে আসছে ওনার বাবার ছবি, ওনার বাবা তো পয়গম্বর ছিল, এক পয়গম্বর, তখন তিনি এরকম কামড় দিছেন। আরো অনেক আয়াত আছে, অনেক বিষয় আছে, ওগুলো বলার টাইম নাই। ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন আমি তো এখান থেকে শরীরে গেট পর্যন্ত যাওয়ার তো টাইম, চেষ্টা তো আমার ক্ষমতার ভিতরে আছে, এই কাজ তো আমার। আল্লাহ আকবার বলেন, মগা মারকে আল্লাহ আকবার বলবেন না, জোরে বলেন আল্লাহ আকবার। গেট পর্যন্ত যাওয়ার তো ক্ষমতা আমার আছে। ইউসুফ জুলাইখার থেকে মুখটা ঘুরে এবার গেটের দিকে দৌড় দিছে, জুলাইখা পিছে পিছে দৌড় দিছে, কিন্তু যেখানে গেটটা ছিল স্টপ আটকানো গেট লক, এখন গেট গেছে ওপেন। আল্লাহ আকবার বলেন, সাত নাম্বার গেটের কাছে গেছে খুলে গেছে, ছয় নাম্বার গেটের কাছে গেছে খুলে গেছে, খালি গেট যেমন ওপেন তার আগে যাওয়ার আগেই গেট গুলো খুলে গেছে, একদম মারতে মারতে একদম সামনে চলে গেছে। জুলাইখা গিয়ে পিস্তে পাঞ্জাবি দুটো টেনে ছিঁড়ে নেয়। বাসানের মালিক কে? মহিলাটি কি বলি, ও মাবুদ তোমার বাহিনী তো সব জায়গায়, তোমার ঘাত তোমার কুদরত সব জায়গায়, ওয়াসিয়া কুরসি ইহুদা মাওয়াত ইবারাত, তোমার কিয়ার যদি গোটা পৃথিবীর আকাশ জমিন সব কিছু ভেদ করে থাকে রে, তুমি তো সব জায়গার মধ্যে বিরাজমান, তুমি সব কিছুই দেখো মালিক, তুমি যদি একটু কুদরতি নজর দিয়ে তাকাও তাহলে এই কুলাঙ্গার থেকে আমার বাঁচা সম্ভব। তবে আমার একটু চিন্তা আমার একটু চেষ্টা সেটা হইলো আমার কোলের বাচ্চার একটু চিমটি লাগায় দে। চিমটি যখন লাগায় দিছে ছোট্ট বাচ্চা কান্না আরম্ভ করেছে, বলে চিমটি কেন দিলাম, কান্না করাইলাম যাতে করে সময় একটু পার করানো যায়। আল্লাহ বাচ্চা না কান্না নাকি করতেছে, কান্নাটা বন্ধ করে ঘুমায় দেই তারপরে তোমার যা করার যেটা পরে দেখা যাবে যা হয় হোক, মানে টাইম নেওয়া উদ্দেশ্য আল্লাহ দেখি কি করে। দেখছেন নি কারবার আগে বান্দার চেষ্টা থাকছে, ও কয় হুজুর সুদের উপর টিয়া নিমুনা কর্ম কি বাঁচতেছি না, ব্যবসা চলতেছে না, এই ব্যবসা না থাকলে তোর ইয়ে চলতেছে না। ওর এখনো ওর ব্যবসা কিন্তু 50,000 টাকা অলরেডি ইনকাম আছে, আরো 1,00,000 টাকা আমি করার লাগে, এখন সুদের উপর লোন উঠে এখন দোকান চালায়, বুঝেন নাই। সুদের কথা কইলে তো কয় হুজুর কইবেন কি, সব বাড়তি চলে হুজুর আছে না, ব্যাংক থেকে টাকা উঠে আর সবাই উঠে সবাই উঠে এলি কইলে চলবো, আল্লাহর ফেরেশতারা দৌড়ে দৌড়ে সবাই তো জান্নাত নামে দিবে, 1,000-এর মধ্যে একজন জান্নাতে, কয়জন এখন চিন্তা করেন জান্নাতে কয়জন আর জান্নাতে কয়জন। মহিলা নিজের মেয়েকে কাঁদাইয়া আর সময় একটু নিলেন যাতে কুলাঙ্গার হাত দিয়ে বাঁচা যায় রে, এমনই সময় এবার টাইম দিল না যুবক কি করলো, এবার টান দিয়ে ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চাকে কোলে থেকে নিয়ে ফুটবলের মতো যখন বলিমলের মতো এরকম ভাবে থাপুর দিয়ে ফেলে দিল নদীর মধ্যে। আমার ভাইরা বলেন দেখি কোনো মা কি টিকতে পারে, একে তো সতীত্ব হেফাজতের টেনশন আর একটা বাচ্চাকে নিয়ে নদীর মধ্যে ঢেল দিয়ে যখন কোলাঙ্গার ফেলে দিল কত মর্মান্তিক অবস্থা।
আমার ভাই এবার শেষবারের মতো মালিক রে ডেকে বলে মালিক জীবনে কোনোদিন আমার সতীত্ব কেউ নষ্ট করতে পারে না আমি জীবনে কোন পরপুরুষের সঙ্গে মোনা ওঠা বসা করি নাই মালিক আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার যতটুকু করার ছিল আমি সবটুকু করলাম এখন তুমি যদি বাঁচা দাও আমি বাঁচতে পারবো কুলাঙ্গারের হাত থেকে না বাঁচা দিলে আমি বাঁচা সম্ভব না এই কথা মনে মনে বলতে দেরি আমার ভাইরা সমুদ্র থেকে একটা জানোয়ার আল্লাহ তাআলা মেসেজ করে পাঠায় দিলেন টনটন আওয়াজ দিয়ে ওই জানোয়ারের কর্ণ করে পৌঁছা দিল যারে যা ওই যে দেখা যায় একটা কুলাঙ্গার পরে একটা লুকমা বানাইয়া সেখান থেকে কুলাঙ্গার রেনিয়া জানোয়ারটা এবার গিয়ে কি করল ওই যুবকটারে একবারে এক লুকমা বানায় টান দিয়ে সমুদ্রের তলদেশে চলে গেছে মহিলা এবার নিরাপদ হয়ে গেছে আল্লাহু আকবার বলে আমার ভাইরা মহিলা এবার আস্তে আস্তে ভিড়তে 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 চড়ার মধ্যে চলে গেছে একদিন না দুই দিন না তিন দিন চার দিন চলে গেছে খানার তো ব্যবস্থা নাই চরের মধ্যে এক মহিলা খানা খাবি করতে গিয়ে ঘাস আর পানি খাইতে খাইতে চার দিন চলে গেছে দেখে নদীর ভিতর দিয়ে একটা বড় স্টিমার যায় উন্নাটা উঁচু করে দিয়ে এভাবে নড়াচড় আরম্ভ করলেন যাতে করে তারা বুঝতে পারে এখানে একজন মানুষ আছে বলে দূরতে যখন স্টিমার থেকে লোকেরা বুঝতে পারলো ওই যে দেখা যায় একটা মানুষ আছে মানুষের মতো মনে হয় সে মনে হয় আমাদের সঙ্গে যাবে এখান থেকে সে আমাদের সঙ্গে যেতে চায় অন্য পারে এবার কি করলেন ছোট নৌকা স্টিমারের মধ্যে ছোট ছোট নৌকা থাকে বলে একদম কিনারায় তো যাওয়া সম্ভব না এই জন্য দুইজন যুবককে দিয়ে মহিলাকে আনার জন্য পাঠায় দিল ছোট নৌকা দিয়ে যখন পাঠায় দিল রে পাঠা যখন দিয়েছে মহিলাটাকে উঠাইয়া নিয়া স্টিমারে নিয়ে আসছে এবার উঠাইছে উঠানের সঙ্গে সঙ্গে মহিলা দেখে হায় রে আমার যে সন্তানটা কে ওই কুলাঙ্গার হাফসি কালো যুবকটা ফেলে দিয়েছিল সন্তানটাকে এই স্টিমারে মধ্যে একটা বৃদ্ধ লোকের কোলের মধ্যে দেখা যায় আল্লাহু আকবার চিল্লাবে আল্লাহু আকবার আমার ভাইরা মহিলা যখন দেখে বিদ্যর কোলে আমার সন্তান দেখা যায় সন্তান দেখে বলেন দেখি কোন মায়ের দিতে পারো মহিলা দৌড়া গিয়া ওই চাচার কোলে জড়াইয়া পড়েছে সন্তানকে নিয়ে নিজের কোলে ধরে চিৎকার আরম্ভ করে দিয়েছে নৌকার সব লোক ডেকে বলে মহিলা কি মাথা খারাপ নাকি মহিলা বলে না না আমি মাথা খারাপ না তোমরা জানো না আসল ঘটনা কি ঘটেছে তোমরা জানো না এই যে সন্তান দেখা যায় এই সন্তান আমার কলিজার টুকরা মানে আমার সন্তান বলে কোথায় থেকে তোর সন্তান আসলো বলে এভাবে আসছে আমার সন্তান কিনে এক পার থেকে অন্য পারে যখন সমুদ্র পার হইতেছিলাম নৌকা ভেঙ্গে চুরমার হয়ে গেল এইভাবে এইভাবে হাফসি গোলাম যখন আমার সন্তানকে ফেলে দিয়েছে নদীর মধ্যে ফেলে দিয়েছে বলো দেখি বাকি ওকে আমি বাকি ঘটনা আমি জানি না আমার ভাইরা নৌকার লোকেরা ঠিকই বলে ও মহিলা তাহলে বাকি ঘটনা তাহলে তুমি তুমি আমা আমাদের কাছ থেকে শোনো বলে কি হয়েছে বলেন দেখি এবার বাকি নৌকার লোকেরা ডেকে বলে জানো না আমরা যে আসতেছিলাম আসার পথে হঠাৎ করে দেখলাম বিশাল বড় একটা মাছ ভেসে উঠেছে বিশাল বড় মাছ একটা প্রাণীর মতো বিশাল বড় মাছ ভেসে উঠেছে নৌকার সামনে আর মাছের উপরে দেখলাম এই ফুটফুটে সুন্দর শিশুটা হাসি খুশি খেলাধুলা করেছে আর আল্লাহ তালার কুদরাত দিয়ে একটা আওয়াজ চলে আসলো আমাদের কর্ণ কুঁড়ে এই তোমরা কারা চরে নৌকার মধ্যে এই সন্তানটাকে তাড়াতাড়ি তোমরা উঠে ফেলো না উঠে ফেললে তোমাদের নৌকাকে ডুবে দেওয়া হবে এই কথা যখন আমরা কানে শুনলাম আর নৌকার সামনে যখন ফুটফুটে বাচ্চাটাকে দেখতে পাইলাম
তখন কি করলাম এই ছোট ফুটফুটে বাচ্চাটাকে উঠায় ফেললাম উঠানোর পরে আল্লাহ তাআলা এই ছোট মাসুম বেগুনাকে বাঁচাইছেন আর তোমার কাছ থেকে যে ওয়াকিয়া শুনলাম ঘটনা শুনলাম আজকে থেকে আমরা গুনাহ ছেড়ে দিলাম সব কিছু করার মালিক আল্লাহ তাআলা বাঁচানোর মালিক আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান وتؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر شكرا لكم تر مالكين تهلي আল্লাহ কে ভয় করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করলে কলিজার মধ্যে যদি ভয় থাকে ওই হুজুর নামাজ পড়ার নিয়ত আছে কিন্তু যাইতে পারি না মসজিদে আছে না আরেক জাতের লোক আছে বলে নামাজ না পড়লে কি হুজুর ঈমানটা ঠিকই আছে আমি কই না তোর ঈমান ঠিক নাই দেখি নামাজ পড়ছ না তোর ঈমান যদি ঠিক থাকতো তোর ঈমানে ধাক্কা গুটায়া মসজিদ পর্যন্ত নিয়ে যেত জোরে বলেন ঠিকই ঠিক যা ঈমান ফিউজ হয়ে রইছে তোর ঈমান ঠিক হলো কেমনে ব্যাটারি যদি ফিউজ হয়ে থাকে তাহলে ব্যাটারি ভালো কথা বলে না ভালো ফিউজ না হইলে তাহলে তো জ্বলবো এখন ঈমান জ্বলে না ঈমান জ্বলে না তাহলে কি বোঝা যাব তার ঈমান ভালো ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমার সবাই বলুন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথে মুখোমুখি হ বেদিন ফাঁসে কেরা করে হইচ আজাজিলে সে গুমরাহির সুরগান গড়ে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলুন আমি একক তো নামাজ না পড়লে কত কোটি 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 বছর জাহান্নামে থাকতে হবে এই কথা যদি বিশ্বাসটা একিনের সাথে দৃঢ়তার সাথে করে একই নামাজ কামাই দিতে পারে বলেন দিতে পারে কয় ব্যাংকে টাকা পাইবো 5000 কিস্তি যদি না দেস রে তাহলে মর্গেজ রাখছো না পুরা বাড়ি নিয়ে যাবোগা এখন এই 5000 টাকার জন্য হন্যে হয়ে ঘুরতেছে 5000 টাকা পরিশোধ করতে হইব কারণ জানে বাড়ি চলে যাইব আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার এটা ক্ষতি ক্ষতি না জীবিক কি আসরের নামাজ পড়লো না রে ওই ব্যক্তির মা মারা গেছে বাবা মারা গেছে সন্তান মারা গেছে বাড়িঘর পুড়ে গেলে যেই ক্ষতিগ্রস্ত হয় রে আসরের নামাজ কামাই দিলে এতে কোটি গুণ বেশি ক্ষতিগ্রস্ত যে এই ব্যক্তি হয়ে গেল কিছু বেশি নামাজ চোর বের হয়েছে জানেন নামাজ চোর ওরা বলে নামাজ পড়তে হবে নামাজ তো একদিন পড়লে আরে পানির নিচে মোমের বাতি জোর তুফান নেবে না বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না এই জাতের বন্ড আছে না নাই
এরা হলো নামাজ চোর আর একটা ঈমান চোর বলবো আরে বাবার দন রসুলকে দিয়া আল্লাহ গাছেন খাল গায়েব হইয়া আছে না নাই আরে আল্লাহ দন নবীকে দিয়া আল্লাহ গাছেন গায়েব হইয়া রসুলের দন খাজা দিয়া রসুল গেছেন খালি হইয়া নবীর দন রসুলের দন খাজা পাইয়া বইয়া রইছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে আছে না নাই এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবো এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবো এরা হলো ঈমান সুর এরা হলো কি ঈমান আর একটা আছে অপব্যাখ্যাকারী এক দুই মিনিটের মধ্যে বলবো এক দুই মিনিটের মধ্যে কথা শেষ করতেছি আর আছে অপব্যাখ্যাকারী এরা আছে জিহাদের কথা বললে গাউসুল কে আছে না নাই আল্লাহ রসুল বলেন যার অন্তরের মধ্যে জিহাদের প্রেরণা নাই জিহাদের প্রেরণা না নিয়ে মারা যাবে সে নিফাকি মারা যাবে মুনাফিক হয়ে মরবে হাদিসের মধ্যে আছে জিহাদের কথা বললে কয় জঙ্গি হুজুর পসল সালামের চাচা হামজা যখন মারা গেল হারে টুকরা টুকরা করে যখন শহীদ হল রসুল সাল্লাম তার চাচাকে দেখে শহীদের লাশগুলো যখন দেখতেছিলেন ঘুরে ঘুরে উহুদের ময়দান যখন দেখতেছিলেন যখন হামজার লাশটাকে যখন রসুল সাল্লাম দেখলেন দেখে রসুল সাল্লাম চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন রসুল সাল্লাম কাঁদলেন আর বললেন আরে আমার চাচাকে এমন ভাবে শহীদ করে দিয়েছে টুকরো টুকরো করে এরকম ভাবে তার ভিতরে কলিজাটা পর্যন্ত বের করে চিবানো হয়েছে রাসূল সাল্লাম এত কষ্ট পেয়েছিলেন রাসূল সাল্লামের চাচাকে দেখে রাসূল সাল্লাম যখন শহীদদের যখন জানাজা পড়াইতেছিলেন রাসূল সাল্লাম বললেন আরে যারা শহীদ হয়েছে তাদের রক্ত সহকারে এরকম ভাবে কবর দিয়ে দাও কিয়ামতের ময়দানে রক্ত সহকারে আল্লাহ তাআলার আদালতে তারা উঠবে আল্লাহ তাআলার আদালতে তারা তার এরকম ভাবে দাঁড়াবে ইলাহি কালিমাতিল্লাহ আল্লাহ তাআলার দ্বীনের জন্য তার শহীদ হয়েছে হুজুর পাসরা সাল্লাম তার চাচাকে সামনে রেখে আর একটা লাশ পিছনে রেখে জানাজা পড়লে অন্য লাশ সরায় এনে রসুল সাল্লাম তার চাচার লাশ সরান নাই ইতিহাস আছে হাদিসের মধ্যে আছে 70 বার 70 টা জানাজার সাথে 70 বার রসুল সাল্লাম তার চাচা হামজার জানাজা পড়েছেন আল্লাহ কি জন্য এগুলো করেছিলেন